স্টেশন ট্রেন এবং বিভিন্ন প্রোডাকশন ইউনিটগুলো কেন্দ্র সরকার যেভাবে নির্বিচারে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে তার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম রেলওয়ে ইউনিয়ন তথা কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া রেলওয়েম্যান্স ফেডারেশন এআইআরএফ জেনারেল সেক্রেটারি শিবগোপাল মিশ্র জানিয়েছেন আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তে বিরোধিতা করতে কঠোরভাবে বদ্ধপরিকর তিনি আরও বলেন রেলমন্ত্রী ইতিমধ্যে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে পরিষেবা উন্নত করার জন্য রেলকে বেসরকারীকরণ উদ্যোগ নিয়েছে তা স্বচ্ছভাবে রেলের ইউনিয়নগুলোকে জানানোর কথাও তিনি বলেছেন গত বৃহস্পতিবার নীতি আয়োগের সিইও ই অমিতাভ কান্ত রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ডি কে যাদবকে চিঠি দিয়ে কথা জানিয়েছিলেন তার মতে ট্রেন চলাচলে বেসরকারি সংস্থাকে জড়িত বর্তমানে এই টাইম টেস্টেড সিস্টেমকে অনিশ্চিত কোন সিস্টেমে স্থানান্তরিত করার এই সরকারি পদক্ষেপের ফলে ভারতীয় রেল চূড়ান্ত অস্থিরতা তৈরি হতে পারে কারণ সমস্ত রেলকর্মীরা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে